সাজলি। কবিটি লিখেছেন দেবসিংহ। বালিয়াডাঙ্গির আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখেছি আমি, ইজিয়া মুস্তালি। মি জামবনের কুলিপাড়া শিবকুলির বেটি সাজলি, কাগজওয়ালারা কহল না না অতটুকু কহলে হবে নাকি, তুই একেবারে মাধ্যমগত প্রথম হলো তো কহবা হবে আরও কিছু। টিভিওয়ালারা কহল তুই খ্যাত মজুর বেটি, তুই ক্যাংকে কাম করে হেনে মাধ্যমিকত প্রথম হলো কহ, সেরা তো কহবা হবে। পঞ্চায়েত আলী বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এলএ এমপি সবাই একেবারে চলে এল আমার মাটি চোয়ারি ঘর। জামবনি মাস্টর বিহানে টিনের দরজা খুলে চিল্লা হেঁকে ঘুম ভাঙে খবলা পতলা প্রথম শুন সেবলা মাঘ শুতে শুতেছিল। চুয়ারি ঘরের ঘুরটে আন্ধারত মাস্টরটিক দেখে মা হো মোহ চোখ সেহেনে হা হয়ে তাকাইছিল। এটা কি স্বপ্ন দেখছো নাকি? স্যার কহল এরা স্বপ্ন দেখিস নি, স্বপ্ন দেখিস নি সত্য। কাঁথাটা শুনে কান্দা হেনে ভাষাই দিহিনু আমরা দুই মা বেটি। আজ যদি বাপ ভালো হ্যাঁ মানুষটাকে দেখাবা পান্নু হে, দেখাবা পান্নু হে বহুত কিছু। মোর বুকের ভেতর উজ্জ্বল বাতিটা জ্বালাই দিহিল মানুষটা, সেটা আজ কেমন করে আমার চুয়ারি ঘরখানত আলোয় ভরায়ে এটা দেখানু হে। তোমরা কহছেন তোমার মতো বেটি ছলা যদি উঠে আসে তাহলে ভারত খান উঠে আসে, কথাটা কিন্তু খুবই সত্য। উঠে আসা রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই, খারাপ পাহাড়ত ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে।